কিরে, নতুন স্কুল কেমন লাগছে? দারুন। আই মিন জাস্ট লুক এট দিস ক্যাম্পাস। I'm in love with it. Me too. Kira kara? Ye to amader Kecsap students. Kecsap? Kecsap mane janis na? Kecsap holo Kei Carmel social action program. Dijan uncle, o school er new student. Oke ektu Kecsap byapar ta bolo. Kecsap holo Kei Carmel group of school er ekta samaj seba mulok kajer moncho jekhane bibhinno dhoroner kaj hoy. তার মধ্যে ইভিনিং স্কুল একটা গুরুত্বপূর্ণ কাজ, যেখানে 14-15 বাংলা মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা এখানে আসে, ফ্রি অফ কস্টে তাদের টিউশনই দেওয়া হয়, নৈতিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে বিভিন্নভাবে তাদেরকে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। কেই কার্মেলের উদ্যোগে এই যে কেকসাপ সান্ধ্যাকালীন স্কুল, এটার সঙ্গে আমি আজ দীর্ঘ পনেরো বছর জড়িত। এই স্কুলে এই এলাকার দুস্থ পরিবারের ছেলেরা খুব বিশেষভাবে উপকৃত হয়, তাদের বিনা ব্যয়ে তাদের টোটাল টিউশনটা এখান থেকে হয়ে যায়। হ্যাঁ, তার জন্যে আমি এই কেকসাপের শিক্ষক হিসাবে খুবই আনন্দিত যে এই ছেলেগুলোকে আমরা হেল্প করতে পারি। আচ্ছা, এই প্রোগ্রামটা কোথায় কোথায় হয়? যেখানে যেখানে আমাদের স্কুল আছে সমস্ত জায়গাতেই হয়। কেই কার্মেল স্কুল আমতলা, কেই কার্মেল স্কুল সরিষা, কেই কার্মেল স্কুল বেহালা, কেই কার্মেল স্কুল সরসন্না, কেই কার্মেল স্কুল আমবাড়ি, কেই কার্মেল স্কুল সিউড়ি, কেই কার্মেল স্কুল ঘুসকুড়া, কেই কার্মেল স্কুল বাঁকুড়া, প্রত্যেকটা জায়গাতে এই কাজগুলো করা হয়। ইভিনিং স্কুল ছাড়া আমাদের মেডিকেল ক্যাম্প, স্পোকেন ইংলিশ কোর্স, কম্পিউটার ট্রেনিং, এই সমস্ত বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমাদের আছে যেগুলো কেকসাপ থেকে করা হয় সাধারণ মানুষের উপকারের জন্য। এছাড়া আমাদের কেকসাপ থেকে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার প্রোগ্রাম আর একটি ইনকাম জেনারেশান প্রোগ্রামও হয়, যেখানে দুস্থদের বিনামূল্যে মুরগি ও ছাগল দেওয়া হয়, যেটা প্রতিপালন করে জীবিকা নির্বাহ করার জন্য। Let's meet Father Vargas, the director of Kecsap. Father, Kecsap এর ইন্সপিরেশন কি? আমাদের ফাউন্ডার সেনকুরিয়া কোসিলিয়াস চাওরা একজন সোশ্যাল রিফর্মার ছিলেন। উনি সারা জীবন সাধারণ মানুষের ও সমাজের ভালোর জন্য কাজ করেছে। ওর আমরাও ওনার এই আদর্শে কেই ফলো করেছে। কেকসাপ ওয়েস্টবঙ্গলের আমাদের কেই কার্মেল গ্রুপ অফ স্কুলসের একটা সোশ্যাল ইনিশিয়েটিভ, যার মধ্যে দিয়ে আমাদের স্টুডেন্টরা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। হাই ঐশি। হাই। মিট অদ্রিকা, ও স্কুলে নতুন জয়েন করেছে, ওকে আমি কেকসাপের ব্যাপারে বলছিলাম। ও কেকসাপ, ওটা একটা দারুণ জিনিস জানো। আমরা প্রতি বছর ছোট কন্ট্রিবিউশন করি, কিন্তু আমি যখন জানতে পারলাম এই ছোট কন্ট্রিবিউশন দিয়ে আমরা অনেক মানুষের মাথার উপর ছাদ করে দিতে পারি, আই ফিল গ্রেট অ্যাবাউট ইট। সত্যি এরকম বাড়ি বানানো হয়েছে? আয় দেখাই চল। আমার একটা স্বপ্ন ছিল বাড়ি তৈরি করার। কার্মেল স্কুলে কাজে এসে অনেক ছোট ছোট স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের আশীর্বাদ এবং ফাদারদের আশীর্বাদে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। দেখ, এটা আমাদের কেকসাপের ফ্রি ক্লিনিক। ফ্রি মানে এখানে ডাক্তারবাবু ফিজ নেন না? ডাক্তারবাবু, এখানে তো ওষুধও ফ্রি। আয় দেখবি। আর ডাক্তারবাবু আপনি কি রোজ বসেন এখানে? সপ্তাহে দুদিন করে এখানে হেলথ ক্যাম্পটা হয়। অনেক পেশেন্টস আসে কি এখানে? প্রচুর পেশেন্টস আসে।
সেখানে আমরা যতটা পারি ওষুধও ডিস্ট্রিবিউট করে দিই। তাছাড়া কেকস্যাপের আরেকটা হেলথের ব্যাপারে আছে, ওদের উদ্যোগেই একটা আই ক্যাম্প হয়, সেটা ইয়ারলি, যাদের প্রয়োজন হয় ক্যাটারাক্ট অপারেশন বা অন্য, তারাও ওরা ব্যবস্থা করেন। চ আমাদের কেকস্যাপের টেলারিং স্কুলটা তোকে দেখিয়ে আনি। কেই কার্মেলের পক্ষ থেকে কেক শার্পের প্রত্যেক বছর অতি যত্ন সহকারে মেয়েদের সেলাই শেখানো হয় বিনামূল্যে। এখানে ছমাস অন্তর অন্তর পরীক্ষা নেওয়া হয়, যারা খুব ভালোভাবে উত্তীর্ণ হয় তাদের বিনামূল্যে মেশিন প্রদান করা হয়। এখানে মেয়েরা সেলাই শিখে নিজের নিজের জীবিকা অর্জন করছে। ওই দেখ মিঠুদি, উনি আমাদের কেকস্যাপ টেলারিং স্কুলের স্টুডেন্ট ছিল। আচ্ছা মিঠুদি, কেকস্যাপ তোমাকে কীভাবে সাহায্য করেছে? কেকস্যাপ আমার জীবনে আশীর্বাদের মতো। এখান থেকে আমি সেলাই শিখেছি এবং এখান থেকে আমি মেশিন পেয়েছি, সেটা নিয়ে দোকান করে স্বনির্ভর হয়েছি। শুধু মিঠুদিই নয়, আর একজন আছে, চল তোকে আলাপ করিয়ে দিই। আমি স্থানীয় এখানকারেরই ছেলে, তো আমি কেই কার্মেল স্কুলে ইভিনিং ক্লাস করতাম, সেখান থেকেই ক্লাস করে আজ আমি স্বনির্ভর, সেখান থেকেই আমার এক আত্মবিশ্বাস জন্মায়, আজ আমি এই প্রতিষ্ঠানটা গড়েছি, যার জন্য আমি কেকস্যাপের কাছে কৃতজ্ঞ। আই এম ভেরি হ্যাপি। কেকস্যাপ আমাদের একটা প্রচেষ্টা সাধারণ মানুষের পাশে থাকার, নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। এক্সকিউজ মি ফাদার, মে উই কাম ইন? ইয়েস কাম ইন। ফাদার, আমি আজকেই কেকস্যাপের ব্যাপারে জানলাম আর সব দেখলামও, আমার খুব ভালো লেগেছে আর আমিও এটার একটা অংশ হতে চাই, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। কেকস্যাপ তো স্টুডেন্টসদের সামাজিক দায়িত্ব নিতে শেখানোর জন্যই শুরু হয়েছিল। কেই কাম স্কুল আমতলা, সরিষা, বেহালা, সরসুনা, সিউরি আর আম্বারির সব স্টুডেন্টস কেকস্যাপের সাথে যুক্ত। আমরা চাই ভবিষ্যতে তোমরাও দায়িত্ববান নাগরিক হয়ে ওঠো আর কেকস্যাপের মাধ্যমে দুস্থ মানুষের পাশে দাঁড়াও। অবশ্যই ফাদার, থ্যাংক ইউ ফাদার। গড ব্লেস ইউ। অ্যান্ড ইউ নো, উইথাউট দ্য ব্লেসিং অফ অল মাইটি দিস থিংস আর নট পসিবল। Lead kindly light amid the encircling gloom. The night is dark and I am far from home. Lead thou me step in high.